টপস ছেঁড়া জিন্সে ঝড় তুললেন রশ্মিকা। ভারতীয় দক্ষিণী চলচ্চিত্রের নায়িকা রশ্মিকা মান্দানা 2021 সালে বহুল আলোচিত ছবি পুষ্পাতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। তার অভিনয়ে নাচ মুগ্ধ করে দর্শকদের, তবে পর্দার বাইরেও রশ্মিকা তার স্টাইল ও ফ্যাশনের গুণে আলোচনায় থাকেন। অনেকের কাছে আবার তিনি ন্যাশনাল ক্রাশ। সম্প্রতি রশ্মিকার কিছু ছবি ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দক্ষিণী এই অভিনেত্রীর কিছু স্টাইলিশ পোজে রোমাঞ্চিত তার অনুরাগীরা। সেখানে রশ্মিকা নিজেকে ধরা দিয়েছেন বিভিন্ন ভঙ্গিতে। সদ্য মিলান ফ্যাশন সপ্তাহ এবং ভার্সেস শোতে অংশ নিয়েছিলেন রশ্মিকা। এ অনুষ্ঠানে তিনি যে পোশাক পরেছিলেন তা সকলের নজর কেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী সেই ছবিগুলো শেয়ার করেছেন, আর এতেই যেন মন্তব্য ঘর উত্তপ্ত করে ফেলেন অনুরাগীরা। ছবিতে দেখা যায় গভীর স্কুপ নেক লাইন যুক্ত কালো রঙের স্লিভলেস ক্রসের টপস পরেছেন রশ্মিকা, সাথে ছেঁড়া জিন্স, টপসের উপর কালো ব্লেজার, বডি হাগিং টপের সাথে ছেঁড়া জিন্সে রশ্মিকাকে এতটাই সাহসী লাগছে যে নেটিজেনরা মন্তব্য ঘরে উল্লেখ করেন হটনেস ওভারলোডেড। কেউ কেউ তুলনা করেছেন লেডি বস হিসাবেও। তবে তেমন কোনো গয়না না থাকলেও মাত্র ছোট দুটি কানের দুল পরেছেন রশ্মিকা, সাথে ছোট লাল ব্যাগ। মোহনীয় পুজ, লুক, হাসি ও স্টাইল ঝড় তুলে দেয় অনুরাগীদের। দর্শক, ছবিতে রশ্মিকাকে কেমন লাগছে তা জানাবেন নিচের কমেন্ট বক্সে।